এরা প্ল্যান করতে পারেনি ঠিকটা ছোট জায়গা নিয়ে লাইন দিল দাঁড়াচ্ছি আমরা যখন পৌঁছলাম তখন 4:40 বা 45 টাইম এরকম হয়েই গেছে। তাহলে ভাবো যে আমরা সেই সময় পৌঁছে অতক্ষণ দাঁড়ানোর পরে এই জিনিসটা হচ্ছে, আর ওরা কতক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছে বিশ্বাস করো একটুখানিও কিন্তু মাইনে নিনি। ভিডিওটা দেখে আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। আমরা যতটা হচ্ছিল মজার ছলেই ব্যাপারটাকে নিচ্ছিলাম, কিন্তু আসল মন খারাপটা যেন কোথা থেকে হলো যখন সুপ্রিয়দার সঙ্গে এই বিহেভিয়ারটা হলো। মেইনলি এখানে সুপ্রিয়দা কিন্তু জিজ্ঞেস করতে গেছিল যে ইভেন্টের এরকম লেটটা কেন হচ্ছে, আর পরে জাস্ট তোমরা এই দাদাটার বিহেভিয়ারটা দেখো। ও বাবা, দাদার আবার ক্যামেরাতে আপত্তি। আমার দাদা জানে না এটা কিসের ইভেন্ট চলছে। সিচুয়েশনটা ঠিক এরকম টাইপের, 4 থেকে টাইম। শুধু তাই নয়, আর পরে আরেকটা কাকুর এই বিহেভিয়ারটাও তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এদিক থেকে ওদিকে লাইন নিয়ে যাচ্ছি, আপনি ওই লাইনে চলে যান, এখানে দাঁড়ান, ওকে দাঁড়াচ্ছি কোথায় যাচ্ছি। মেন আমার রাগটা হয়েছিল একটা জায়গাতেই, যখন আমি একটু জল চেয়েছিলাম, আমার একটু জল তৃষ্ণা পেয়েছিল। আমি একজন খানের ওয়েটার বলতে পারো, একজন গলা আই কার্ড নিয়ে যাচ্ছিল, তাকে আমি বলেছিলাম যে একটু জল পাওয়া যাবে, যে ডিরেক্ট আমাকে না করে দিয়েছে। ছি, এটা নাকি ইউটিউবের ম্যানেজমেন্ট। জল খেতে পারলাম না এখানে, আজকে সময় পেলাম না কথা বলার। নমস্কার স্যার, কি খবর? আজকে এরা প্ল্যান করতে পারেনি ঠিকঠাক, ছোট জায়গা নিয়ে ফেলেছে। ও আগের বার তো অর্ডার, আরে এটা ছোট জায়গায় নিয়ে ফেলেছে, বড় হ্যাঁ ওটাই আমি দেখলাম, বুঝতে পারিনি সবাই আসবে। ড্রাইভার যা আপনি আসবে না, অনেকে তো রেখে চলে গেছে বাড়ি। ওকে ওকে, দুঃখ দিচ্ছে না আমাদেরকে, খুব বাজে হয়েছে, এটা এক্সপেকটেশন ছিল না। আমাদের ভিতরে যাওয়ার ইচ্ছা সম্পূর্ণ শেষ হয়ে গেল। টাইম দেওয়া ছিল 4, বাট আমরা 4 ঢুকতে পারবো না, আমাদেরকে আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে, বাকিরা বেরোবে তারপর আমরা ঢুকতে পারবো। দেন আমরা ডিসাইড করলাম চলো ঢুকবোই না। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন এখানে, আর এখানে দেখতে পাচ্ছ সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আমরাও এখানে দাঁড়িয়ে আছি, বিকজ ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। খুব বাজে হয়েছে, এটা খুব বাজে হয়েছে, এটা এক্সপেকটেশন ছিল না। সবাইকে যখন ইনভাইট করেছে তাহলে সবাইকে ঢুকতে দেওয়া উচিত, এখন তো মনে হচ্ছে বিনা ইনভিটেশনে মনে হয় ঘুরে চলে এসেছি। তোমরা তো 4:30 থেকে এসছো, আমরা তো 3:30 বাজে তার মধ্যে ঢুকে গেছি, তাহলে কতক্ষণ আগে এসেছি? 40 মিনিট আগে এসেছি। তাও ঢুকতে দেয়নি, তারপরে আমাদের ঢুকতে দেয়নি, আমরা প্রথমে লাইনে দুজন আর পরে ছিলাম, তাও ঢুকতে দেয়নি। তাহলে মেলটা পাঠালো না কেন? আমাদের কেন পাঠালো? কৃষ্ণনগর থেকে ছিলাম, তোমাদের তো পাঠালো কৃষ্ণনগর থেকে, তাও ঢুকতে দেবে না কেরকম? আর ওখানে কথাও বলছে না, বলছে কি কথা বলছে বিচার চাই এখানে ছেলে পুলের এখন আছি তো আমি দাঁড়া কিছুক্ষণ থাকি, ওয়েদারটা বুঝি, তারপর রিঅ্যাকশন হবে। নো হ্যাঁ, তোমরা একদম ঠিকই শুনেছো, আমাদের ওখানে এন্ট্রি নিতে দেওয়া হচ্ছিল না। এবার কেন এন্ট্রি নিতে দেওয়া হচ্ছিল না, তার মেইন রিজন হচ্ছে ভেতরে কোনো বসার সিট নেই। এবার নর্মালি একটা ব্যাপার দেখো, এখনকার দিনে যে কোনো মানুষ কোনো ইনভিটেশন ছাড়া কোনো পার্টিতেই যেতে চায় না, কোনো বিয়ে বাড়িই যেতে চায় না, সেখানে ইউটিউবের মতো ইভেন্টে কেউ কি বিনা ইনভিটেশনে চলে আসবে? হ্যাঁ, এখানে পুরোপুরি দোষ ইভেন্ট ম্যানেজারের, যারা ইভেন্টটাকে ম্যানেজ করছে। ইউটিউবের এই ইভেন্টটা কিন্তু দিল্লি, মুম্বাই, পুনে, আহমেদাবাদ সব জায়গায় হচ্ছে, তেমন কলকাতায়ও হচ্ছে। তো কলকাতায় যারা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল তাদের সব থেকে বড় ভুল, কারণ তারা ইনভাইট করেছে 500 জনকে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে 200 জনের জন্য।
না এখানে বড় সড়ো কোনো ঝামেলা হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা সবার মান সম্মানে লেগেছে, মানে সেলফ রেসপেক্টে লেগেছে। যেখানে ওরা সমস্ত ইউটিউবারকে মেল পাঠিয়ে, রেজিস্ট্রেশন করিয়ে, কনফার্মেশন মেল পাঠিয়ে, 3-4 বার করে মেল পাঠিয়ে, আবার 2-3 বার করে ফোন করে, যেখানে কনফার্ম করে একদম শিওরলি, সেখানে ওরা কি করে এত বড় ভুল করতে পারে। তারপরে যেখানে দুটো টাইম ছিল, ওরা ইনভাইট করেছে 500 জনকে আর অ্যারেঞ্জ করেছে 200 জনের জন্য, এরকম করলে তো হয় না। ওদের কথা হচ্ছে ওরা ভাবতেই পারেনি সবাই চলে আসবে। সিরিয়াসলি, মানে আমরা যারা ইউটিউব ভিডিও ক্রিয়েট করি বা যে কোনো ভিডিও ক্রিয়েট করি, তাদের সবার একটা ইচ্ছে থাকে যে একটা ফ্যান ফেস্ট হোক বা একটা ইভেন্ট হোক সেই কোম্পানি থেকে। তাহলে ইউটিউব যেখানে একটা ইভেন্ট করছে, অফিসিয়াল ইভেন্ট, সেখানে ইনভিটেশন পাওয়ার পরও যাবে না কেউ? দেখো অন্যান্য সিটিতে কি হয় জানি না, কিন্তু ভেতরে যাওয়ার পর শুনলাম অন্যান্য সিটিতে নাকি কেউ আসেনি, মানে যতজনকে ইনভাইট করা হয়েছিল ততজন আসেনি, তার জন্য ওরা বুঝতে পায়নি কলকাতায় এরকম ব্যাপার হয়ে যাবে। Hey guys, welcome to Late Start. So আজকে হচ্ছে ইউটিউবের ইভেন্ট, যেটা কলকাতায় আমার মানে অরিজিনাল ইউটিউবের ইভেন্ট প্রথমবার। সো আমি চলে এসেছি হচ্ছে রুদ্র আর প্রমিতার সাথে। হ্যালো। সো ওদের হচ্ছে এটা ফার্স্ট ইভেন্ট অ্যান্ড আমারও ইভেন্চুয়ালি এটা ফার্স্ট, বাট এর আগে আমাদের একবার দেখা হয়েছিল নমস্কার কলকাতাতে, যেটা থ্রু এজেন্সি ছিল, একটুখানি দেখা হয়েছিল আর এসেই চলে গেছে। সো বল, ইউটিউব কেমন লাগছে তাদের? ভালো লাগছে অ্যাকচুয়ালি। এখন বেশি কিছু বলার আগে একটুখানি অদ্ভুত লাগছে, আমার একটু টেনশন হচ্ছে, কারণ প্রথমবার এসেছি এখানে। কি হয় কারণ হচ্ছে এরকম অ্যাটমোসফিয়ার, এরকম মানে ক্রেজ সত্যি দেখিনি। ওকে, সো আমরা শুরু করেছিলাম অ্যান্ড আজকে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 500K। হ্যাঁ, কংগ্রেচুলেশন। ওর সাথে কোনো ইভেন্টফুল ডেতেই আমার দেখা হয়, যেদিন 100K হয়, যেদিন 500K হয়। আর এই মুহূর্তে আমরা খাচ্ছি ব্ল্যাক কফি, কারণ একটা সেশনের পরে আবার সেকেন্ড সেশনে যেতে হবে। আমি অনেক লেট করে ফেলেছি, সো নাও ইটস কফি টাইম। ওকে, সো খুব ফেভারিট, কেমন আছো বলো? খুব ভালো আছে। তুমি আমার খুব ফেভারিট তো মাসটা, বিশেষ করে আমি যখন প্রথমবার ওর সাথে দেখা হয়েছিল ফেস টু ফেস, আমি ওকে বলেছিলাম যে ইউ হ্যাভ এ লাভলি স্মাইল। খুব ভালো আছি, এখন তো চা খাচ্ছি, এরপর আরেকটা সেশন আছে। টি টাইম। কতটা চাপ গেল বল, কত মানুষকে সামলাতে হলো তো? হোস্ট আমাদের আজকে, আমাদের হোস্ট। তো কি 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 দিচ্ছো হোস্ট? হোস্ট যে করছো, কি কি খাওয়াচ্ছো? ওই তো সব খাবার ওই দিকে আমরা দেখতে পাচ্ছো, এখানে সব খাবার প্রচুর আয়োজন করেছে, প্রচুর আয়োজন করেছে। রঙ্গিলা, হাই লালি, নিরালা, নিরালা মানে। হ্যালো ফিচার্স, দিদি একটু দেখুন, দিদি 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 একটু দেখুন, দিদি ভালো আছেন? কি প্যাকেটে কি আছে, প্যাকেটে কি আছে? ও, এখানে সিগারেট খাওয়া যায় না। ওকে, সো আমরা শুরু করেছিলাম অ্যান্ড আজকে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 500K। হ্যাঁ, কংগ্রেচুলেশন। ওর সাথে কোনো ইভেন্টফুল ডেতেই আমার দেখা হয়, যেদিন 100K হয়। ওকে, সো খুব ফেভারিট, কেমন আছো বলো? খুব ভালো আছে। তুমি আমার খুব ফেভারিট তো মাসটা, বিশেষ করে আমি যখন প্রথমবার ওর সাথে দেখা হয়েছিল ফেস টু ফেস, আমি ওকে বলেছিলাম যে ইউ হ্যাভ এ লাভলি স্মাইল। সো বল, ইউটিউব কেমন লাগছে তাদের? খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। এখন বেশি কিছু বলার আগে একটুখানি অদ্ভুত লাগছে, আমার একটু টেনশন হচ্ছে, কারণ প্রথমবার এসেছি এখানে। কি হয় কারণ হচ্ছে এরকম অ্যাটমোসফিয়ার, এরকম মানে ক্রেজ। এই রঙ্গিলা, হাই লালি, নিরালা, নিরালা মানে। হ্যালো ফিচার্স, দিদি দিদি একটু দিদি একটু দেখুন, দিদি কি হচ্ছে, এটা কি হচ্ছে?